لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله العظيم. وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. بسم الله والحمد لله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. صدر مجلس، উপস্থিত مربیان کرام، معزز علماء حضرات، বিভিন্ন مساجد اغلور ائمہ حضرات، مدارس اغلور طلباء حضرات، যুবক বন্ধু اغلور اوت مانو شکانو جمع ایسوی جمعوار خارون ایلو زائگیا ٹکرور مقامو انو گیا زیارت خورمو করিয়া দোয়া কর মোলানা দোয়া হার গেছে তোলামা ছিল দোয়া আল্লাহর কাছে যে ঠিকরোর মুকামও আইতাই দি বাড়িত পাই করলে তো ভাল লাগে না সারা যাইব না আল্লাহ সব জায়গায় আছে ইতে ঠিকরোর মুকাম আওয়া কেনে বলে এই নো আওয়া হইল লাগিয়া আল্লাহর যাতে কোরআনুল কারীমর মধ্যে ফরমান ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নেককার বন্দা হলোর কিনারো দারো আল্লাহর রহমত নেককার হলোর কিনারো গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া করলে দোয়া কবুল হয় হযরত মরিয়ম আলাইহাস সালাম বাইতুল মুকদ্দাস বা বাইতুল মুকদ্দিস যেখান ওখানোর গরব এক কোনার মাঝে বইয়া আল্লাহ আল্লাহ করতা বয়তুল মুকদ্দস যেখান ইকানোর মাঝে হুজরা আসলো 300 হুজরা কত খান 300 হুজরা ইমরান ওইলা তান বাবার নাম আন মা যে সময় তাইন ফেটর মধ্যে আসলা নিয়ত করলা আল্লাহ যদি আমার বতনের মধ্যে আমার ফেটর মধ্যে যে সন্তান এই সন্তান প্রসব আর ভরে এনে আমি আপনার রাস্তার দান করমু মাত বুঝা গেছিল মার ফেটো বাচ্চা বাচ্চা মার ফেটো ঔ সময় মা নজর করছেন নিয়ত করছেন এই বাচ্চারে আল্লাহর রাস্তা দিতা যে সময় জন্ম হইছেন জন্মওয়ার পরে দেখা যায় এই নইলা মেয়ে এখন মেয়ে সন্তান সন্তান যাই নেই নইলা মেয়ে
এনে এখন কিলা দিতা ও হইলা না আমি যখন নিয়ত করি লাইছি দিলাইতাম 300 হুজরার মধ্যে সর্বপ্রথম কোন মেয়ে এই মেয়ে হইয়া তার লাগি মরিয়ম এখন 300 ছেলেদের মধ্যে একজন মেয়েরে দেওয়া হইতো দেওয়া হবে কিভাবে একজন অভিভাবকের প্রয়োজন একজন কেয়ারটেকারের প্রয়োজন ও তুকানি আরম্ভ হইল ও হকলে মিলিয়া বার করলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হইলা তার সম্পর্কে মামা লাগোইন সম্পর্কে মামা এই সময় মরিয়ম আলাইহাস সালাম রে আনিয়া দেব হইল বাইতুল মুকদ্দাসের এক ঘর বাইতুল মুকদ্দাস যেখান ইকানোর মধ্যে এক ঘরের মধ্যে হযরতে মরিয়ম হযরতে মরিয়ম আলাইহাস সালাম রে বারে দি তালা মারিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এ যে সময় যে জিনিসের প্রয়োজন ও জিনিস নিয়া দেই যে সময় একদিন হঠাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এক জায়গাত গেছেন গিয়া আইতে দেরি হয়ে গেছে মরিয়ম রোজা মরিয়ম রোজা আইতে দেরি হয়ে গেছে ইফতার আনি দিতা এখন তো খাবার কিচ্ছু দেওয়ার মতো নাই মাগরিবর হয়ে গেছে আইতে আইতে দৌড়াইয়া আইসুন এনে আনি কিচ্ছু দিতে আইয়া গরর তালা খুলিছুন তালা খুলিয়া দেখা যায় মরিয়মর কাছে বেমৌসুমর ফল যেমন এখন কুরদিন আম পাইবাই নি আমরা দিতা আনারস ওলা বেমৌসলে সু ওলা বেমৌসুম ফল রাখা জিখাইলা ও মরিয়মিতা ভাইলা এখানো মরিয়মে জবাব দিলাই দেন ভাইছি আমার আল্লাহ আমারে দিছো আমার আল্লাহ আমারে দিছো নজরতে মরিয়ম আলাইহাস সালাম ওর কাছে যে সময় ফল দেখেন জাকারিয়ায় ও সময় ও জাগাত থাকি হুনালিকা দা জাকারিয়া রব্বা ও সময় ও জাগাত হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে দোয়া করেন আল্লাহ আমারে একজন আওলাদ আপনি দে জানতানোর আওলাদ নাই ইটা মানুষের বিয়ার 3-4 বছর বাদ তাকিও 1-2 বছর বাদ তাকিও যে সময় আওলাদ ভাই না আল্লাহর কাছে কান্দা আরম্ভ করইন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে যে সময় দোয়া করইনি সময় জাকারিয়া আলাইহিস সালামের বয়স কত এই সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হইল 86 বছর মত বুঝা দেন জাকারিয়া আলাইহিস সালামের বয়স হইল 86 বছর তো তাফসীরে কাশ্যাফের মধ্যে আবুল কাসিম জারুল্লাহ মাহমুদ ইবনে উমর ইবনে মুহাম্মদ ইবনে আহমদ জামাখশারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন 86 বছরের জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ হে মৌসুমর ফল যখন তুমি মরিয়মর কাছে পাঠাইয়া দিছো ও আল্লাহ আমার ঔলাদ ভাইবার মৌসুম গেছে গিয়া বেমৌসুম যখনই ন ফল পাঠাইয়া দিতা পারছো তে আমারেও তুমি দিতা পারো লগে লগে আল্লাহর যাতে হযরত জিব্রাইল দিয়া জানাইলা হযরতে জাকারিয়া রে ও জাকারিয়া তোমার এক ছেলে আমি দিমু লগে ছেলের নামকরণটা আল্লাহর যাতে করিয়া দিলাই ছেলের নাম হইয়া তাহল ইয়াহিয়া দেখা গেল বালা জাগাত বালা মানুষের দারোগিয়া দোয়া করলে দোয়া কবুল হয় মাত বুঝা গেছি বালা মানুষের দারোগিয়া দোয়া করলে দোয়া কবুল হয় এখন তো মরিয়ম আসলা জিন্দা মরিয়ম আসলা মাতিও মরিয়ম জিন্দা ইনো জান খাসি আইছো এন কিন্তু জমিন তাকি যাইবার বাক্কা হয় বছর হই গেছে জমিন তাকি যাইবার বাক্কা হয় বছর হই গেছে ধান কবরর কিনার আইয়া দোয়া করলে দোয়া কবুল হইব নি কেনে কবুল হইব ধান দোয়া বার ঘর কিতাব নাম হইল হাব্বুল নাসিম লেখিছেন জানেন নাম হইল হাসন ইবনে নবী কিতাবের নামকরণ জাইন করছই নেই নইয়া তাহলা রশিদ আহমদ গঙ্গবি ও কিতাব যদি তাকে দেবার করলে ভাই ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন গেছা চুল মুবারক একজন মানুষের কাছে আসলো একজন ব্যাপারী একজন ব্যবসায়ীর কাছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন গেছা চুল মুবারক ব্যবসায়ী যে সময় মারা যায় মারা যাবার পরে বাবার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ হইত ছেলে হইলা ব্যবসায়ীর দুইজন দশ ছেলে ভাগ করলা রসুলুল্লাহর সুল মুবারক
এক গেসা এক বড়ইন নিলা এক গেসা ছোটইন নিলা বড়ইন ছোট ভাইরে প্রস্তাব দিলা এখন এক গেসা সুল মুবারক রইছে কাম করি ওখান কাটিলাই আড়িয়া তুমি ওর দেখ নেও আমি ওর দেখ ছোট ভাইয়ে নিষেধ দেন না এটা হবে না বড় ভাইয়ে কই নিলা না করলে তো মিটিত নাই কারণ বাবার সম্পত্তি পাইছি কান তুমি ওর দেখ আমি ওর দেখ ছেলে কইন না বা ছোট ছেলে কইন না ভাই যদি আইজ আমরা রসুলুল্লাহর রসুল মুবারক রে খাটি দেখালকে আমরার বংশধর ওলা খাটি বা খাটিতে খাটিতে রসুলুল্লাহর রসুল মুবারক বিলুপ্ত হই যাইব বড় ভাইয়ে দেখলো ওরু ভাইয়ে খাটা মানে না ওরু ভাইয়ে খাটা মানে না হইল উঠিয়া তোমার যদি সুলল লগে অত মায়া তাকে তে তিন গেসা নেও গিয়া তিন গেসা সুল মুবারক আল্লাহর হবিবর নেও গিয়া বদলার মধ্যে কিন্তু তুমি আমারে বাবার সব সম্পত্তি দেওয়া লাগব ছোট ভাইয়ে রাজি ভাই লইলা কইলা হইব তুমি নেও গিয়া বাবার সব সম্পত্তি আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন গেসা সুল মুবারক আমারে দিলাও এখন ছোট ভাইয়া ভাইলা তিন গেসা সুল মুবারক রসুলুল্লাহর ভাইয়া কি করেন বলে এখন তোর সযত্নে রাখেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন গেসা সুল মুবারক রে বেটা জিয়ারত করেন আর রসুলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ন কয়েকদিন পরে ছোট ছেলে মারা যায় জান কাছে তিন গেসা সুল মুবারক আসলো মারা যায় মারা যাওয়ার পরে দেখা যায় ওই সময় গুর একজনে খাবে দেখো কিতাবর নাম ঘটনা কিসা কইয়েন না কিতাবর নাম আবার হইয়া দিয়ার কিতাবর নাম হইল হাব্বুন নাসিম আবার আনন্দ জোহানো একজনে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া হইতরা খাবে তোমরা যদি কোনো বিপদের মধ্যে কেউ বলি যাও বিপদ যদি তোমরা বলি যাও আমার যে তিন গেছে সুল মুবারক জান কাছে রাখা আসলো বেটার কবরের দ্বার গিয়া দোয়া করিও ইনো দোয়া করলে আল্লাহ তোমরার দুয়ারে ভিড়াইয়া দিবে না এতে বুঝা গেল বালা মানুষ জমিন থাকি যাবার বাদেও এমতানোর কবরের দ্বার গিয়া দোয়া করলে আল্লাহর যাতে মানুষের দুয়ারে ফিরাইয়া দে না সাল্লাল্লাহু sallallahu ala muhammad sallallahu আপনারা রাতাবাড়ি যাবর ওয়াজ শুনছো অন আইনছই না নাম নাম খার বলে নাম আইছে নিজামউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়ার জানে খাওয়াইয়া তাকে মহবুবে এলাহি মাত বুঝো জানেন মহবুবে এলাহি মানে আল্লাহ এনে বালাফান আল্লাহ এনে বালাফাইন আল্লাহ এনে বালাফাইন বাকি অলি অগলরে বাদ ভাই নীলা গন্তা আছে নি তাও ইলে তার নামর লগে মহবুবে এলাহি খেনে বলে তার নামর লগে মহবুবে এলাহি হইল কারণে তান পীর মুর্শিদ একদিন তানে জিগাইলা হবা আল্লাহর মহবুব বন্তায় নি না মহিব বন্তায় মহি বইয়া তাক লগে যাইন বাজানে বালা ভাবা বইয়া তাকে এই নইলা মহবুব প্রিয় পাত্র জানে ভালোবাসা হয় এই নইলা মহবুব আর যাইন বালা পাইন এনে খোয়া বইয়া তাকে মহিব মাত বুঝা গেছি দ্যাট মিন্স প্রেমিকের আরক নাম হইল প্রেমিকের আরক নাম হইল মহিব আর স্ত্রীলিঙ্গ আনতে লাগের বুঝাইবার লাগে প্রেমিকা যেটা এর নাম হইল মহবুব যদিও অ্যাপ্রোপ্রিয়েট নাই অ্যাপ্রোপ্রিয়েট হইল মহবুবা বুঝাইবার লাগি আনলাম টাইম হইলা আমি তো কইতাম বাড়িয়ার নাম আর মারে জিকাইয়াই এখন যাইতাম আর কাছে রোয়ানা দিন রাস্তার মধ্যে দেখুন গাছর তলে এক বেটা বুয়াত গাছর তলে এক বেটা বুয়াত যেখানোর মধ্যে মানুষে নিয়ে আবর্জনা ফেলায় ও জায়গার মধ্যে এক বেটা বুয়াত ঢাক দিছই নজরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ওবায় হুনি যাও আগুয়াইছই আগুয়ানির বাদে জিগাইলা বাবা মহবুব বন্তায় নিনা মহিব বন্তায় নিজামউদ্দিন সব চিন্তাত পড়ি গেলা ই বেটায় আমার খবর ভাইলো কিলা
এখান তো আমার আর আমার মুর্শিদর মাঝে মাত হইছে ই বেটায় আমার খবর হইল গিলা ও তাই হইলা যাই আর আমার মারে জিগানি ও যে গাছর তলর বেটা ইন হইলা যাও তোমার মারে গিয়া জিগাইও মায়ে যদি হইয়া দেই না ইয়া আমারে জিগাইও আমি হইয়া দিমু বেটার বা বেটারে রাখিয়াম নিজামউদ্দিন সাহেব রওনা বাড়ির যাই বাড়ির গিয়া মার লগে আলোচনা করইন মা রাস্তা যাইতে সময় একজন মানুষ পাইলাম গাছর নিচে বোয়াত মাথার চুল হইল এলোমেলো উড়াই শরীর যেটা আছে শরীরের মধ্যে পোশাক যেটা কাপড় যেটা এটাও কিন্তু পরিষ্কার নাই এই কাপড়টা হইল ময়লালা মাথার চুল এলোমেলো কাপড় হইল ময়লালা আবার জানা রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মধ্যে এক গুরু মানুষ হইব যে গুরুর মাথার চুল রইব চিত্রাইল এলোমেলো কাপড় যেটা আছে পরিষ্কার থাকবে না কাপড়ও ধুইল বালি লাগাই থাকবো লাও আকসামাল আল্লাহ যদি এরা কোনো কসম খাইলাই আল্লাহর যাতে এরার কসম রে ঘুরাইয়া দিলাই এরার কসম আল্লাহর যাতে ফুরাইয়া দিলাই রোহানা দেইন মার কাছে আইলা মায়ে কইলা বাবারে গাছর নিচে যে বেটা বুয়া তো বেটারে জিগাই ওর আইত রইছুন সকালে আবার রোহানা আইছুন আইয়া ভাইটা তো গাছর নিচে বেটার লগে মিলতা ইনো আইয়া ভাইন গাছর তলে মানুষ সকল দাঁড়াই চিপে চিপে হামাইলা হামাইয়া গিয়া জিগাইলা কি থইছে মানে কই নিন একজন মানুষ আসলা ই বেটা মারা গেছে মানুষ আসলা মারা গেছে মারা গেছে কিতা করো হইছে বলে ও যেখানে আবর্জনা ফালানি হয় যাবা ফালানি হয় ওখানো ভালাইয়া রাখা তাই কইলা বেটা আমার খাই কইল যদি মা কই না ইয়া আমার জিগাইও আইসখানে বেটা মারা গেল আমার উত্তর না দিয়া আমার তো উত্তরের প্রয়োজন বেটা মাইয়িত মাইয়িতর কিনার গিয়া কইছেন বইয়া কইছেন বা খাইলু আমারে কইলা তোমারে আইয়া জিগাইতাম আইস তো তুমিও দুনিয়াত নাই হইয়া শেষ করতে পারছই না মুর্দা উঠিয়া বই গেছে বইয়া কইছে বেটায় ও নিজামউদ্দিন বনলে আল্লাহর মহবুব বনিও মুহিব বনিও না বনলে আল্লাহর মহবুব বনিও মুহিব বনিও না কেনে বলে মহবুব যদি বন তখ্ত তাজর মধ্যে রইবায় আরামে রইবায় আর মহবুব যদি না বনিয়া মুহিব বনাত লাগো গাছর তলে রইবায় আর ওলা বনিয়া মরবায় মাত বুঝা গেছে ইগুরু হইলা মজ্জুব ইগুরু হইলা মাতিও আমার লগে ইগুরু হইলা হয় আজ দিন দিছে তুমি তাই ইউরবার বলে চান্স পাইছ আমি ইলা দেই না দেই না কেনে হই আজকাল ফতোয়া দ্বিতীয় হইলে মাদ্রাসাত পড়া লাগেনি লাগেই না বেশ মানে মাথর হয় না আমিও বুধ ভাইয়া লাগে না লাগে না না ফেসবুক খুলিলে দেখবা ফেসবুক খুলো খুলিলে দেখবা দেখবি ভালো করি সিধা করি নমাজর নিয়ত কইতে পারত না হিয়া ইয়া মুলই সাবর ভুল ধরে হিয়া ইয়া মুলই সাবর ভুল ধরে এর লাগি আমি রেকর্ডিং করতে দেই না কারণ বাবা ভাইলেও না ইবে জালে কইল না আর নাইলে এটা অত বাজে বাজে আইয়া এখন মন্তব্য করই শরম লাগে এর লাগি আমি দেই না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি উম্মত হলো ওহল হলি আল্লাহ হলোর ক্যাটাগরি হইল দুইটা যাইন তাইন শরীয়তে মুতাখারার ভিতরে রাখো ইনেন তাই নইলা সালিক ইন তাই নইলা সালিক আর যারা নমাজও বুধবার না রোজাও চিনে না মাও চিনে না বাবাও চিনে না গরম বুঝে না ঠান্ডাও বুঝে না টেকাও চিনে না কাপড়ও চিনে না এরার নাম হইয়া তাহলো মজ্জুব এরার নাম হইল মজ্জুব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি উম্মত হল অলি আল্লাহ হল জাইন জাইন এন টাইম বৈসা সা জি জি না রতন করি কথা যা রতন করি সা বর্ষা দর্শন আমার বড় এই আমার এক ক্লাস আগে পড়েছো তেলে ডিগ্রি সাফজাদা সাফজাদা আর রতনপুরি সাফজাদা তুই তা আমার বহুত 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 বড় আমার বহুত বড় তাই এক বছর আগে আসলাম টাইটেল ফার্স্ট আমি ফার্স্ট ইয়ারও তাই তেন সেকেন্ড ইয়ার আর রতনপুরি সাফজাদা এটা আমরা বহু থাকো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশি উম্মত হল আমরার লগে দুশ্মন একটা আছে এই নাম হইল তার শয়তান নাম হইল মাতিও আমার লগে এরে হল তা দেশ কাজে আইয়া ধরা লাগছে আমি আসলাম আরব জায়গা এখানো
তুমি তেন তো কিয় করছো বাদে কইবা আমি এডভার্টাইজ করি আর আমি আবো যাইতাম ও উজান দি সার হেবু সাবে কইছেন দে বা দেশ তুমি যাও জলদি যাও ও আমি আইছি আমার লগে থুরা মাছি দুশ্মন হইল আমার আর একটা প্রকাশ্য দুশ্মন যেটার কথা আল্লাহর কাছে কোরআন শরীফ কইছো ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান এগুর নাম হইল শয়তান শয়তান যে সময় আল্লাহর কাছে ফরিশতা হল আদম রে বানাইলা বানাইয়া ফরিশতা হলর সামনে দিলা দিয়া কইলা সিজদা করো দিয়া কিটা কইছেন কইছেন সিজদা করো সমসবে সিজদা করছেন ফাসাজাদু ইল্লা ইবলিস একমাত্র যে সিজদা করছে না তার নাম ইয়া তাহলো শয়তান তার নাম হইল শয়তান এখন প্রশ্ন হইল শয়তানের আগে আর কোন শয়তান আসলানি মাতিও শয়তানের আগে আর কোন শয়তান আসলানি না তারে এই শয়তানি ডাকে হিকাইয়া দিল যে আল্লাহর মাঠটা মানিস না তারে এই শয়তানি খে হিকাইয়া দিল যে আল্লাহর হুকুম রে মানিস না লগে লগে আল্লাহর জাতরে আল্লাহর জাতর কাছে দলিল দিলাইল হইল আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া না খাইরুম মিনহু আমি হইলাম আদম তাকিয়াওয়ালা আমারে বানাইছো তুমি আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আদম তাকি উত্তম তার ভিতরে এই শয়তানিটা সে হারাইয়া দিল কারণ শয়তানের আগে তো আর কোনো শয়তান আসলা না তার ভিতরে শয়তানি সে হারাইছে তার ভিতরে জেগে শয়তানি হারাইয়া দিছে এগুর নাম হইল নফস এগুর নাম হইল মাতি এগুর নাম হইল নফস ওগে তারে হিকাইয়া দিছে খো কারণ নফস নফসে কোন সময় নরম হইয়া তাহা মানে না নফস নরম হইয়া তাহা মানে না নফস হইল তিন যাও এক নফস হইয়া দেখলো যেটাই শুধু বালা কাম করে এটা হইল আম্বিয়া অখলর সুলাহা অখলর নফস এক নফস হইয়া দেখলো ইগে শুধু বাদ করে ইগে বালা কোনো কাম করতে জানে না ইগু হইল আর আরো কিছু মর নফস আর এক নফস হইয়া দেখলো আমরার নফস ইগে বাদ করে বালাও করে শয়তান যেটা ইগুরে বান্দিবার রশি আছে শয়তান বান্দিবার রশি আছে ঔতো রমজানুল করিমার সামনে মসজিদ নমাজির সংখ্যা বাড়ি বানা কমবা জাগ যেমনে খালি ঈদর সান ধরিছে শাওয়াল মাসর সান ধরিছে ঈদ ডিক্লিয়ার দেব হইছে ফজরের নমাজ মুক্ত দি সমান রইছে না হংস কেমন কেমন মন আমি কই না তুমি দেন কইছো হেনে খাই পর্যন্ত মসজিদ মুক্ত দি আসলা আইজ কমলা হেনে বলে শয়তান যেটা আছে ইগুরে রমজানুল করিম তারে বান্দিয়া রাখা হই যা রমজান মাস তারে বান্দিয়া রাখা হই যায় শয়তান দে যেমনে সান দই গেল হি আজাদ হই গেল এখন কো সাইন রমজান মাস আমরা দ্বারা গুনাহ কময় না বেশ রমজান মাস গুনাহ কম করে কেনে আমরা কম করি বলে কইল শয়তান বান্দা শয়তান বান্দা আর দুই নম্বর হইয়া তাহলো ফেটো খানি না ই ফেটো এ ফেটো মাল না তাহলে কুন্থা জানে বেশ হয় না কুন্থা জানে বেশ হয় না শয়তান বান্দ হই যায় রমজান করিমর মধ্যে আবার জানা রাখিও যারা আল্লাহর জাতর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা যতা তসবিহ হল মানুষে পড়িবা এনতানর দ্বার শয়তান খমল এনতান তাকে হরিয়া তাকে শয়তান তো আমার দ্বার তাকে হরাই দিলাম ইগু হইয়া থাকলো আমার প্রকাশ্য দুশ্মন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহর যাতে জানায় যে শয়তান যেটা শয়তান হইয়া থাকলো প্রকাশ্য দুশ্মন এতে বোঝা গেল ও প্রকাশ্য লুকাই দুশ্মন আরবটা রইছে লুকাই দুশ্মন আরবটা রইছে এই লুকাই দুশ্মনের নাম কি এই লুকাই দুশ্মন যেটা আছে ইগুর নাম হইল নফস ইগুর নাম হইল নফস ইগু কিতা হয় বলে ইগু রমজান মাস নরম থাকে সেটো খানি নাইতো
হবাই দি একজন মানুষ যার ইন শর্টকাটে কইলেই মু কারণ ইন বাপ ভাই চাচা বাদি যা বোয়াত আছো স্টেজ বড় সরুওয়ালা বোয়াত সংক্ষেপে বুঝি লইও উড়িষ্যার জেলা ওলা কল্লা বেখা করি আমরা সাই রোজা মাসাল্লাহ যাইবার জানি বলে এক নম্বর ইয়া দেখলো ফেটো ভাত নাই এক নম্বর হইল ফেটো ভাত নাই ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি আনই নফস যেটা আছে নফসরে বান্ধিতে হইলে তিনটা কাম করা লাগবো কয়টা নফস বান্ধিতে হইলে তিনটা এত্তাকি এক কাম হইয়া তাগলো খানি যেটা আছে হোম হইত খানি হোম হইত আচ্ছা খানি দামরা কেমন বালা তোরা মাতো না খানি দামরা আচ্ছা খাইয়া হইয়া শুক্রিয়া আদায় আমরা করি জি না কইলে মানবি মন শর্টকাটে তোতার লাগে আমি ঠাঙ্গাইতে দেই না বেটা ফুড়ির বিয়া দিছে বেটায় ফুড়ির বিয়া দিছে ফুয়ার বিয়া দিছে বড় বড় নিয়া আপনার জব হরিয়া নিয়া বেটায় বানাইছে মাংসরে আমরা রে খাবাইবার লাগিনি না খাবাইবার লাগি না খাবাইবার আপনারা ইনো যতজন আমরা আছি ইনক্লুডিং মি আলু আমরা খাইনি না খাই না পুরা মাতিও বিয়া বাড়ি গেলে হ্যাঁ আমার বাড়ি তৈলে খাই বিয়া বাড়ি গেলে এখন বিয়া বাড়ি নিয়ে আমার এটা খাবাইছে খাবানির বাদে বারো ইয়া ইয়া কইতাম না নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর যাতে আমার যেখান খাবাইছেন আল্লাহর জাতর শুক্রিয়া কারণ আমি হইলাম মুসলমান আমার এইটা বিশ্বাস থাকা উচিত আমার মালিকে যেটা আমার রিজেকে আমার লাগে নির্ধারিত করিয়া রাখছেন না একটা কি একদানা কম আমার গেছে হামাইব না একটা কি ভাই ফাজিল একদানা যাইব কম হইতো নাই বেশি হইতো নাই যেটা নির্ধারিত এর বাদেও বারো ইয়া ইয়া কোন বেরো থাকি আল্লাহ করি হলা এক বলে ইয়া দাঁত কুচাই কুচাইয়া সিজি যা আর না ইলে লবণ কম আর না ইলে খাসা অলৈ দর গন করে খাসা অলৈ দর গন করে ও আমি খাইয়া আইলাম আমি মুসলমান আমি জানি আবার আমার রিজেকর মালিককে মাতিও আমার আল্লাহ আমারে যেটা আমার নসিব তৈছি নগুন খাইছি এর বাদে আইয়া খাইয়া বেটার বদনাম করিনি না না ওকে সাড়া লাগবো এর লাগি জানা রাখিও আমার শরীরের মধ্যে একটা অঙ্গ আছে এই অঙ্গটার মধ্যে কোনো হাড্ডি নাই শরীরের একটা অঙ্গ আছে যে অঙ্গটার মধ্যে কোনো হাড্ডি নাই শরীরের বাকি অঙ্গ বলায় সকালে তার কাছে যায় গিয়া হয় বাইরে আস্তা দিন তুমি সোজা হইয়া চলিও তুমি বেকা তেড়া করো আর শাস্তি আমরার ভাবা লাগে এই অঙ্গের নাম কি যা কি অঙ্গ হইল ও হ্যাঁ বলে মিশা কোনখানে মাতে বলে মিশা জিব্বায় মাতে অন্যের বদনাম কোনখানে করে বলে জিব্বায় করে বিপদ কোনখানে করে বলে জিব্বায় করে বেশিরভাগ গুনার খাম আমরারে দিয়া জিব্বায় করাই লোয় এখন আমার আমরার মুখো দাঁত কতটা বত্রিশ খাইতে কতটা লাগে বত্রিশে বত্রিশ দিন জি না আমি শিখাইছি বত্রিশের বত্রিশ দিয়ে খাবান আপনার টেকনিকও আমি শিখালাম খাইতে বত্রিশ লাগে না খাইতে বত্রিশ লাগে না তেখানে আল্লাহ বানাইলা বেকার নি আল্লাহর যাতে কুরআনুল কারীম ঘোষণা দেই রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহর যাতে কোনো জিনিস রে বেকার বানাইছে না তাহলে মুখ 32টা দাঁত খেনে